দেখুন হাইরে সূচি শেষ পর্যন্ত ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে রোহিঙ্গা নিধন রোহিঙ্গাদের উপর মিয়ানমারের শাসক অংশান সূচির আক্রোশ এর কারণ কি পুরনো ভেঙ্গে যাওয়া প্রেম এই জল্পনাই এখন উত্তাল পুরো বিশ্বে কেউ কেউ দাবি করেছেন উনিশশো চৌষট্টি সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক হায়দার নামে এক পাকিস্তানি ছাত্রের প্রেমে পড়েছিলেন সুচি কিন্তু পরিণতি পায়নি সেই প্রেম তারপর থেকেই নাকি ইসলাম বিধ্বসী হয়ে পড়েন সূচি ইংরেজি এবং পরিবেশবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছায় অক্সফোর্ড এসেছিলেন সুচি কিন্তু সুযোগ পাননি অবশেষে ভর্তি হন দর্শন নিয়ে সেখানে তার আলাপ হয় তারেকের সঙ্গে তিনি আবার তখন পাকিস্তানের কূটনীতিক বিশেষ অনুমতি নিয়ে অক্সফোর্ডে পড়তে এসেছিলেন তারেক সুচির মাও ছিলেন কূটনীতিক তাই একই পেশার তারেকের প্রেমে পড়তে সুচির সময় লাগেনি সূচির জীবনীকার বিখ্যাত লেখক ও সাংবাদিক পিটার পপ বলেছেন সংস্কৃতিগতভাবে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও সুচি এবং তারেকের গভীর প্রেমে পড়েছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তারেককে খুশি করতে ভারতীয় ছাত্রছাত্রীর কথা বলাও বন্ধ করেছিলেন সুচি প্রেম নিয়ে সূচি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তৃতীয় বিভাগে কোনো রকম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি অক্সফোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর তারেক পাকিস্তানে ফিরে যান সূচি চাইলেও নাকি তারেকটাকে বিয়ে করেননি এরপরে শোকে বিমর্ষ হয়ে পড়েন সুচি সেই সময় থেকে তিনি ধীরে ধীরে মুসলিম বিদ্বেষী হয়ে ওঠেন পপ হ্যাম লিখেছেন সূচির প্রায় বছরখানিক বিরহে বিমর্ষ ছিলেন এই সময়ে ইংল্যান্ডের সূচির পুরনো পারিবারিক বন্ধু স্যার পপ গর্বুত বুথ ও মিসেস বুথের পুত্র ক্রিস্টোভার সূচির প্রয়াত স্বামী মাইকেল অ্যারিসের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন এবং উনিশশো সালে তারা বিয়ে করেন পপ হ্যাম দ্য লেডি অ্যান্ড পিকে লিখেছেন সুচির ব্যক্তিগত জীবনের অনেক কিছুই নাকি জটিলতায় পূর্ণ ও বৈপরীত্যে ভরা তাই রোহিঙ্গা নির্যাতনের পিছনে সূচির ব্যর্থপ্রেমের কাহিনীকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকে